আসসালামু আলাইকুমুল্লাহ জুমার খোদবায় আমরা প্রথমে বাংলায় আলোচনা করি তারপরে আরবিতে খোঁতবা দিই আরবিতে খাটা বাধ্যতামূলক কিনা আরবিতে খোঁতবা বাধ্যতামূলক না কিন্তু খোঁতবা বাধ্যতামূলক মানে খোদবা দিতে হবে এটা তো জুমার জন্য বাধ্যতামূলক বিষয় কিন্তু খোদ্াটা কোন ভাষায় হবে আরবিতে হবে না শ সব ভাষায় হবে এটা নিয়ে এক তালাফ আছে এটা নিয়ে পৃথিবীর বিশাল সংখ্যক আলেমদের মত হলো প্রত্যেক জাতি তাদের নিজস্ব ভাষায় খোদ্া দিবে সৌদি আরবের অনেক ওলামাইকরাম বিন বাস সোহলেবিন উসাইমিন ওনারা সবাই পতোয়া দিয়েছেন যে প্রত্যেকেই তার নিজ নিজ দেশের ভাষায় খোদ্বা দিবে আবার আমাদের ওলামাই দেওবন্ধ দেওবন্ধের পতোয়া হলো না এটা এই আরবিতেই দিতে হবে যেহেতু এটা জিকরুল্লাহ আল্লাহাক বলছেন আমানু বলতে এখানে খোঁদপাকে বোঝানো হয়েছে সুতরাং আল্লাহর জিকির বাংলায় হবে না আল্লাহর জিকির আরবিতেই হবে এটা হলো ওলামায় দাউমন্দর দলিল সুতরাং এটা এখতালাবি বিষয় তা কারো মতে মানে আরবিতে দিলে হবে কারো মতে বাংলায় যেহেতু আমাদের সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত হল আমরা আরবির খোদবার আগে মানে আরবিটাকে আমরা খতবা হিসাবে ধরে নিই আর তার আগে পূর্ব বয়ান সেটাকে আমরা খতবা বলি না আমাদের দেশে বলা হয় সেটা পূর্ব বয়ান খোদ্ পূর্ব বয়ান আর খতবা হলো আরবিটাই আর যদি আমরা সুবিধা হয় এইভাবে যে বাংলায় যেটা বয়ান করলাম সেটাই আরবিতে বললাম তাহলে একই খতবা দুই ভাষায় হলো আমরা চেষ্টা করি ওইটাই করার যে আমরা বাংলা যেটা বলি সেটাকে আরবিতে বলি তাহলে একই খোঁত বা একটাই কিন্তু সেটা বাংলা ভাষায়ও হল আরবি ভাষায়ও হলো। তবে একতালাপি বিষয়ের ব্যাপারে খেয়াল রাখতে হবে যে একতালাপি বিষয়ে আপনি একটাকে একেবারে একশো পার্সেন্ট সহি আরেকটাকে একশো পার্সেন্ট ভুল এই রকম কট্টরপন্থা অবলম্বন করা যাবে শরীয়তের অসংখ্য বিষয় আছে যেগুলো দুইটাই ঠিক সুতরাং একতালাবি বিষয়ের ব্যাপারে আমরা একটার উপরে আমল করতেছি কিন্তু আরেকটাকে ভুল বলে এটাকে বাতিল বলে উড়াই দেওয়া যাবে না এজন্য যা আমাদের দেশে বা আমাদের সমাজে অনেক মসজিদে শুধু বাংলায় খোদবা দেওয়া হয় তাই বলে যারা আরবিতে দেন তাদেরটা খোদবায় না এরকম বলে দেওয়া যাবে না আবার যারা আরবিতে দেন তারাও অনেকে কট্টরপন্থা অবলম্বন করে বলেন যে যে খোদ্া এখন বাংলা হয়ে গেছে কদিন পরে নামাজও বাংলা হয়ে যাবে তো এই জাতীয় বেহুদা কথাবার্তা বলে মানে এটাকে আবার বাতিল করে দেওয়া এটাও ঠিক না দুটাই খারাপ এজন্য আমরা বলবো যে এখতালাপের বিষয়ে দুইটাকে আমরা সম্মান জানাবো কারণ দুটাই তো ওলামাইকেরামদের মত এটা তো সাধারণ লোকেরা মূর্খ লোকেরা বলেন নাই যারা বলছেন যে বাংলা দিতে হবে তারাও কিন্তু বিশ্বের বড় বড় বড়ো ওলামাইকরাম তাদের কথায় পৃথিবীর কোটি কোটি মুসলিম চলে আমার আপনার কথায় কয়জন মানুষ চলে সরকার বাড়ি মসজিদে আমরা যে যেগুলো বলি আমাদের কথায় পৃথিবীর কয়জন মানুষ চলে আর সৌদি আরবের শাইকবিন বিন বাজার উসাইমিনের কথায় কোটি কোটি মুসলিম পৃথিবীতে আমল করে তাহলে তারা বলছেন যে বাংলা দেওয়া যাবে আমি যদি এখানে ওই সরকার বাড়ি মসজিদে বসে বলি যে না বাংলা দেওয়া যাবে না এটা হলো তাদের অ্যালেমের সাথে বেআদী আরেকটা হলো ওলামাই দেওবন ওলামাই দেওবনদের কথায়ও পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম কিন্তু আমল করে তারা বলছেন যে বাংলায় দেওয়া যাবে না আরবিতেই দিতে হবে তাহলে তাদের মতকেও আমরা সম্মান জানাবো দুইটাই কেরামদেরই একতালাপ যদি মূর্খ মানুষের একতালাপ হলে সেটা তো গ্রহণযোগ্য না দুইটাই যদি আলেমদের একতালাপ হয় তাহলে দুইটা মতকেই আমরা সম্মান জানাবো দুইটা কোনোটাকে আমরা একেবারে গোমরা বাতিল ভুল এই জাতীয় আমরা বলব না سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك